সবাইকে সকাল সকাল আবার গুড মর্নিং স্মোকি রাইডার্স থেকে। আজকে শুরু করতে চলেছি নতুন একটা সিরিজ। কি সিরিজ কিছুক্ষণের মধ্যে সবাই জেনে যাবে, যদিও থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছো। তা সবার আগে বলে দিই আজকের ডেট হচ্ছে 15 জুন, এখন টাইম 5:18। তা আমরা এখন আজকে যেতে চলেছি বেনারস। তো আমাদের এই ট্রিপের লিউব্রিকেন্ট স্পন্সর আছে পেট্রোনাস প্রিন্টা। তো পেট্রোনাস প্রিন্টাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সহযোগিতা করার জন্য। বাকি রাইডাররা আমাদের আসছে, তার আগে গৌতমের কিছু এক্সপিরিয়েন্স আর কারা কারা আমাদের ছাড়তে এসছে সবাই। এত সকালবেলায় আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের স্মোকি রাইডার্সের ম্যানেজার রয়েছে, আর এখানে ব্রাদার রয়েছে, আর বিশ্বরূপ রয়েছে। তিনজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এত ভোরবেলায় ওরা যে এসছে আমি বুঝতেও পারিনি যে আসবে। যাই হোক, এটা পাওনা, এটা ভালোবাসা। আর এর সঙ্গে আরও রাইডাররা রয়েছে। আমি এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছি, আর আমার সাথে যে মিট হবে সেটা কথা ছিল টু বি কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, রাস্তায় সেগুলো জানা হবে। যাই হোক, আর বাইকের এখন সেটআপ, মানে বাইকটা আমাদের লুকস চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই ধপ দুটো লাগানোর জন্য। তো তাহলে সবাই আসছি, ওকে আসলাম, ওকে একদম 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 100%। এই আসলাম রাজু, হ্যাঁ বিশ্বরূপ, টাটা, হ্যাঁ থ্যাংক ইউ। টাইম হচ্ছে 5:35। এখন কৃষ্ণনগর থেকে, আমার হোম সিটি থেকে আমি বেরোলাম। প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। আমাদের স্টার্টিং হওয়ার কথা ছিল কলকাতা থেকে, যেহেতু আমাদের এই ট্রিপটা ভোরবেলা প্ল্যানিং করা হয়েছে, তার জন্য কোম্পানি থেকে তো বেরোনো যাবে না। তা যখন আমাদের রাইডটা শেষ হবে, তারপরে আমাদের একসঙ্গে সব রাইডারদের শোরুমে গিয়ে একটা মিট আপ হবে, যে আমাদের রাইডটা কেমন, গ্র্যান্ড মিট আপ, রাইডটা কেমন হলো, এক্সপিরিয়েন্স কেমন হলো, এই হচ্ছে ব্যাপার। তো সেটাকে নিয়েও আমি অ্যাডভান্স এক্সাইটেড। আর হচ্ছে আমাদের যে বাদ বাকি যে রাইডাররা, সেই রাইডাররা কলকাতা থেকে যাওয়ার কথা ছিল হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো যেহেতু অনেক লেট হয়ে যাবে, মানে আমাকে উল্টে যেতে হবে অনেকটা, তার জন্য প্ল্যানটা আমি বললাম যে না, আমি বর্ধমান থেকে আমি তোমাদের সাথে মিট হব। তো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, কিন্তু সেসব মারো গুলি আমি নিজেই জানি না, আমার যে কান হেলমেট ঢুকাতে গিয়ে যে উল্টে ছিল, মানে আসলে এক তো এক্সাইটেড আছি না, কান উল্টে রীতিমতো 62 কৃষ্ণনগর থেকে আমি 62 কিলোমিটার চলে এসেছি। তারপর এতটাই পেন হচ্ছে যে আমি থাকা অসুবিধা হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, না দাঁড়িয়ে পারলাম না। তো তারপর দেখছি যে হাত দিয়ে মাল উল্টে, ও চাচা। তা যাই হোক, উল্টে আছে, তা কান ঠিক করলাম, এবার রিল্যাক্স। আরেকটা করতে হবে কি না, আমার জুতোর এই যে জুতো, যেহেতু নতুন শ্যু আছে ফর্মার, তো ওর যে গোড়ালির ওপরে যেটা আছে, ওর যে একটা ক্লিপ টাইপের রয়েছে, ওই ক্লিপটা প্রচণ্ড টাইট হয়ে রয়েছে। আরে ডগি রে, প্রচণ্ড টাইট হয়ে রয়েছে, ওইটাকে একটু লুজ করতে হবে। আপাতত আমরা বর্তমান পৌঁছে গেছি, এখন 7:30 বেজে গেছে। ওয়েট যখন করছি আমরা কাজে লেগে গেছি। বাকি রাইডাররা এখন যে 20 কিলোমিটার পেছনে আছে, তো আমরা যেহেতু ওয়েট করছি এর জন্য, যেটা জীবনেও খাই না আমরা। বাই দ্য ওয়ে, এখন টাইম হচ্ছে 7:40। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল না এখানে খাবো, যেহেতু দাঁড়িয়ে গিয়েছি তাই আমরা ঠিক করেছি যে টাইমটা নষ্ট না করে এখানেই খেয়ে নেওয়া যাক, তাই না? হ্যাঁ, না হলে আবার বারবার দাঁড়ালে, খুব সুন্দর টানা হয়েছে, বারবার দাঁড়ালে আবার টাইমটা, রাস্তা কভার খুব সুন্দর হয়েছে। তো দেখা যাক, বৃষ্টিটা পড়ে আরো ম্যাচাকার হয়ে গেছে। গৌতম 10 মিনিট ধরে রেনকোটের প্যান্ট পরেছে, তাও ঢোকেনি। না না, অ্যাকচুয়ালি জুতোর জন্য, অ্যাকচুয়ালি জুতোর জন্য রেনকোটের প্যান্টটা আমাকে পড়তে পারিনি। জুতোটা এই লেন্থ আছে না, এইটা অনেকটা বড়, নালে এইটুকুর বেশি ঢোকেনি। আর তো কিছু অর্ডার হলো? হ্যাঁ দেখি কি খাওয়া যায়। আচ্ছা, ব্রেকফাস্টে কি হলো অবশেষে? আর সঙ্গে আছে মাছ,
না না ওই তো ব্লগও বলবো, এই করতে করতে কেউ জানতে পারলো না। দাদা আমাদের কি আসবে, আমাদের রুটি তরকা ডিম কি আসবে দাদা? আচ্ছা, তো আমাদের এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট বলতে পুরো হয়তো দুপুরের হালকা পুলকা লাঞ্চই হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, কিন্তু অনেকটা বেশি লেট হয়ে গেছি। তো এখন ধরে 450 কিলোমিটার বাকি, তো জানি না কখন পৌঁছানো হবে। তা এই একটু গ্রুপ রাইড করলে অবশ্যই লেট হবেই, তা এটা তো মেনে নিতে হবে। ওয়েদার বৃষ্টি হোক কিন্তু রোদ যাতে না হয়, অবশ্যই বৃষ্টি হোক কিন্তু রোদ যাতে না হয়। হালকা বৃষ্টি হোক, বেশি বৃষ্টি চাই না। আচ্ছা 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 আচ্ছা, একটা ট্রিক্স বলি, যখনই ঘুম পাবে খুলে ফেলো সব কিছু, মানে মাস্ক খুলে ফেলো, গ্লাভস খুলে ফেলো, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে, মানে ঘুমটা আর পাবে না। যাই হোক, এটা হচ্ছে আমার চ্যানেলে পরিচয় করা হয়নি, এটা হচ্ছে হীরক দা, এইটা হচ্ছে এই যে হীরক দা, আর একদম ঠিক, এটা তো আমি আগেই বলেছি, এটা স্বীকার করতেই হবে। শোনো, হাতিকে হাতি বলতে হবে, ঘোড়াকে ঘোড়া বলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, হীরক দা সাপোর্ট করেছে বলেই গোপ্রোটা আজকে, আর তোমরা দেখতে পাচ্ছ, না হলে চাপ হয়ে যেত অনেকটাই। সে যাই হোক, আর এটা হচ্ছে স্যামি, হাই। তো আর আমাদের এটা হচ্ছে সবাই জানো পাহাড় পুত্র, আর এটা হচ্ছে আলিদা, ঠিক আছে? এখন পরিচয় সবাইকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, আর এটা আমাদের এক দাদা। দাদার নাম কি আছে? রিকা, তোমার থেকে ছোট। আচ্ছা আচ্ছা, ছোট, যাই হোক। ও আমি ভেবেছিলাম ও আমাদের সাথে রাইডে যাবে, কিন্তু ও জাস্ট আমাদেরকে ছাড়তে এসছে, ঠিক আছে? আর এটা আমাদের নতুন রাইডার অ্যানবি অর্ণব, সত্যি বলছি অ্যানবি দা একদম সোজা গাছে উঠিয়ে দেয়, সে গাছে নর্মাল গাছে না, পুরো একদম বাঁশ গাছে। যখন সুপার বাইকগুলো একসঙ্গে যাচ্ছে এত সুন্দর আওয়াজ দিচ্ছে যে বলার কথা না, অস্বাভাবিক লাগছে, অস্বাভাবিক। ভাবছি করবো কিনা। তো এখানে 100 টাকা লিটার, আমার তো মনে হচ্ছে যে এখানে একসঙ্গে ব্যাগে জামা কাপড় বার করে পেট্রোল নিয়ে নিই মনে হচ্ছে। সবাই তেল ভরলো যখন, এই জন্য আমিও তেলটা ভরে নিলাম। তো আমার মাইলেজ এখন যা দিল, তেল টোটাল তেল হয়েছে 8 লিটার 51 পয়েন্ট, তো মাইলেজ আমার দিয়েছে 26। গাড়ি এদের যখন বর্ধমান থেকে বেরিয়েছি, বাপ রে বাপ, কন্টিনিউ 140-145 এইভাবে চালাতে হয়েছে, 120 খুব কম চলেছে, মানে ওর বেশি চলেছে, তাই এটাই হচ্ছে ব্যাপার। তা সেই হিসাবে মাইলেজ একটু কম দিল, কিন্তু চলো ঠিক আছে। সবাই যদি দাঁড়ায়ও আমাকে দাঁড়ালে চলবে না, কারণ সবাই এইভাবে এইভাবে চুটকির মধ্যে ধরে ফেল দিচ্ছে, 250-250 তুলে ফেল দিচ্ছে, সবাই না, আমি পাহাড় পুত্র আর অ্যানবিদা বাদে, কারণ আমার বাইকে তো ওঠেই না। এই করতে আমরা দাঁড়িয়েছি এখানে, আমরা অ্যাকচুয়ালি আগে আসিনি, দেবাশিস দা আর অ্যান্ডি দা আগে দাঁড়িয়েছে, আমাদের বললো হেভি খেতে খেয়ে যা, তাই না? কিছুক্ষণ আগে রেডবুল খেয়েছি, এখন আখের রস খেলে মনে হচ্ছে সব তেলে তেলে জলে হয়ে যাবে, কিন্তু বললো মিষ্টি, চলো ট্রাই করে দেখি। মিষ্টি তো এই মুহূর্তে 1:13 বাজে, আর বেনারস এখান থেকে মেবি 300 সামথিং হবে, আমি শিওর জানি না। नहीं वो मैं जो कंपनी जो है ना मोबाइल का कंपनी, हाँ वो उसी से तरफ से हम जाते हैं। हाँ, वीडियो करना पड़ता है, कंपनी को देना पड़ता है। हाँ, ओके, थैंक यू।
ধরা হয়েছে এতু আর সন্দীপকে, আমার আগে আগে যাচ্ছে। ওরও খুব ইচ্ছা যে আমাদের সাথে রাইড করবে, আমারও খুব ইচ্ছা যে ওর সাথে রাইড করব। এটা 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 বাধ্য হবে। যা অবস্থা, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। এই যে এটা ঠাকুরিতে রকম হয়ে গেল। তোমাকে একটা স্ট্রে বানাতে, তার সামনা যা মানে পাহাড়ে গিয়ে যে অফরোড পাবে, তো তোমার স্ট্রেটা না বানালে তো হবেই না। আমি আমি প্ল্যান করলাম যে ওখানে গিয়ে তোমার আরো গড়ি কিনে তারপরে যদি খুব রিস্ক হয়ে যায় এইখানে দিয়ে বানজি। হ্যাঁ, তুমি এইখানে আরো নেব বানজি কর। হ্যাঁ, কারণ ওইভাবে রিস্ক হয়ে যাবে। খুব ঘুম পেয়ে গিয়েছিল, একটু দাঁড়িয়েছিলাম। টাইম 5:27, এখান থেকে আর 69 কিলোমিটার আছে বারাণসী। দাঁড়াবো,